আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আজকে আমাদের সকলের প্রিয় এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় পারিবারিকভাবে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সেই আমাদের প্রিয় ইউসুফ ভাইয়ের আমন্ত্রণে আজকে পারিবারিক সম্বর্ধনা অনুষ্ঠানে সকলের প্রতি সালাম এবং কৃতজ্ঞতা। আর পারিবারিক প্রোগ্রাম যে এত বড় হয় এটি আসলে জানা ছিল না। আমি কথা দিয়েছিলাম যে নির্বাচনের আগে যেরকম একটি সভা হয়েছিল আমি কথা দিয়েছিলাম যে হ্যাঁ নির্বাচনে জয়যুক্ত হতে পারলে আমি আসব। তো আমরা আশা করি যে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন এই সম্মান যেন আমি ধরে রাখতে পারি। আমার আগেও যেভাবে মানুষের পাশে আমি কাজ করেছি আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সেই সুযোগ যেন শতভাগ কাজে লাগাতে পারি, মানুষের জন্য যেন কাজ করে যেতে পারি। আমি সবসময় বলে এসেছি যে আমার নেতা কর্মীর সাথে থেকে পাশে থেকে তৃণমূল পর্যায়ে যারা বঞ্চিত যারা ত্যাগী তাদের সাথে নিয়ে বর্তমানেও যারা দায়িত্বে রয়েছেন সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের জন্য এবং নেতা কর্মীর উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাকে সম্মান দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। এই সম্মান আমি মনে করি শুধু আমার না, এই সম্মান কামারখন্দ এবং সিরাজগঞ্জবাসীর সম্মান। সেই সম্মান ধরে রাখতে গেলে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা 11 জন ক্যান্ডিডেট ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তার মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে দিয়েছেন, তিনি ঐক্যের প্রতীক হিসেবে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমরা সকলে মিলে একসাথে কাজ করেছি, আগামী দিনগুলিতেও আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই কামারখন্দ সিরাজগঞ্জকে তিলোত্তমা নগরী গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আজকে যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই ইউসুফ ভাইয়ের মতো অনেক ভাইয়েরা আছেন, কিন্তু সমাজে তারা রাজনীতি করেন না কিন্তু তারা সমাজে বড় অবদান রেখে যান, ওনাদের মতো অনেকেই আমার পাশে ছিলেন। তা আজকের এই আয়োজন, আমি মনে করি যে এই আয়োজন আমরা যারা এখানে এসেছি সকল তৃণমূল পর্যায়ের মানুষকে আপনি সম্মানিত করেছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাই। আর যে দাবিগুলো রয়েছে আপনাদের, এই দাবি কিন্তু আপনাদের চেয়ে আমার দাবি। আমি সবসময় রাস্তাঘাটে চলাফেরা করি এবং নির্বাচনের সময় পথে ঘাটে হেঁটেছি এবং আমি কথা দিয়েছি যে এই রাস্তাঘাটের উন্নয়নগুলো করব। আমি চাই আপনাদের সেই রাস্তাঘাটগুলো আমাকে স্পেসিফিক্যালি সেই জায়গাগুলো আমাকে নির্ধারণ করে দেবেন এবং দ্রুততম সময়ের মধ্যে আমি চাই কাজ যত তাড়াতাড়ি পারি সেই কাজগুলো করে দেবার জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ, অল্প দিনের মধ্যেই প্রকল্পগুলি আমার হাতে পৌঁছে দেন। ইতিমধ্যেই যে দুটো প্রকল্প আমার হাতে এসেছিল সেটি কিন্তু টেন্ডার পর্যায়ে চলে গেছে। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আজকে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি।